আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নুরুন্নবী জামশেদ। এখন আপনাদেরকে দেখাবো কাইন মাস্টারের মাধ্যমে যে ভিডিও করলে অরিজিনাল ভিডিওতে যেই ভয়েসগুলো থাকে, এমন এমন ভয়েস ভিডিও রেকর্ড করলে হয়ে যায় যেগুলো পরবর্তীতে রিমুভ করতে হয়, সেগুলো রিমুভ কীভাবে করবেন, এবং নিচে ব্রেকিং নিউজ এবং নিউজ একটি করতে গেলে রিপোর্টারের নাম কীভাবে অ্যাড করতে হবে সেটি দেখাচ্ছি, এবং নতুন ভয়েস কীভাবে অ্যাড করবেন সেটিও দেখাচ্ছি। তো আরেকটি বিষয় হচ্ছে যে ব্রেকিং নিউজের অনেক ধরনের কালার রয়েছে, কালারের যেগুলো কোথা থেকে আপনি ডাউনলোড করবেন, কোথায় পাবেন সেগুলো আমি দেখাচ্ছি। সেগুলো পাবেন হচ্ছে ইউটিউবে। ইউটিউবে ব্রেকিং নিউজ গ্রিন স্ক্রিন ইফেক্ট লিখলে আপনি পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই যে ইউটিউব, আমি এখন ডাটা অফ রেখেছি, ভিডিও রেকর্ড করতে গেলে ডাটা অফ রাখতে হয়, না হলে অনেক সময় ঝামেলা হয়ে যায়। তো এইখানে সার্চ বটমে, এখানে সার্চে গিয়ে এখানে আপনি লিখতে পারেন, এই যে আমি এখানে আগে লিখেছিলাম, হয়তো এখানে থাকবে, সেভাবে লিখলে হয়ে যাবে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ গ্রিন স্ক্রিন, সরি, গ্রিন স্ক্রিন ইফেক্ট, তো এইভাবে লিখে সার্চ দিলে যেন অসংখ্য চলে আসবে, যেটি আপনার চয়েস লাগে সেটি ডাউনলোড করবেন। তো ডাউনলোড কীভাবে করবেন সেটি আমি আপনাকে দেখাই দিই। ওই ইউটিউব থেকে লিঙ্কটা নিয়ে আপনি চলে আসবেন এই যে অ্যাপসটিতে, এই যে দেখতে পাচ্ছেন সেভ ফ্রম, এই সেভ ফ্রম এটি ইনস্টল করলে এইখানে ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও সব এই সেভ ফ্রম এটা দিয়ে ডাউনলোড করতে পারবেন। এটি আছে, তারপরে রয়েছে এখানে বিটমিট। তো এগুলো ডাউনলোড করতে গেলে অ্যাপসগুলো কোনো একটি ব্রাউজার থেকে ইনস্টল করতে হয়। তো আমি চলে যাচ্ছি কাইন মাস্টারে, কাইন মাস্টার আসলাম। এরপর এই যে আমি অন্য একটি ভিডিও দিয়ে দেখাই, নতুন ভিডিও, নতুন ভিডিও যাচ্ছি। তো এখানে প্রথমে মিডিয়াতে যাবেন, আশা করি এটি সবাই জানেন। তো ভিডিওটা এখানে অ্যাড করলাম, এরপর এটি দিলাম। হ্যাঁ, এখন যে কথাটি হচ্ছে যে এখানের মেন ভয়েস, অরিজিনাল ভয়েসটি যদি তুলতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে উপরে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম সাইট, যে ভলিউম, ভলিউমে আসলে, সরি, ভলিউমে গিয়ে এই যে এটি ছোটো করে দিবেন, এটা একদম ছোটো করে, এটি অল্প রাখাও যায়, যদি আপনার রাখতে ইচ্ছে না হয় তাহলে একদম জিরো করে দিয়ে এই যে উপরে মার্ক করে দেবেন। এই মার্কটি করে দিলে এখন এখানে বয়স চলে গেছে। এরপর এখানে ব্রেকিং নিউজ যদি আপনি আপনার ডাউনলোড করে থাকে তাহলে এখানে মিডিয়াতে যাবেন, এই যে মিডিয়াতে এসে এখানে ইউটিউবে, এখানে আমি এটিএম নিউজের অনেকগুলো রেখেছিলাম ফাইল করে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ একটি আছে, এটি মার্ক এখানে নিয়ে আসবেন। তো এখানে দিতে হবে ওকে, ওকে দিলাম, এই যে ওকে। এবার গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হচ্ছে, তো গ্রিন স্ক্রিন রিমুভ এই যে ক্রোমাকি, ক্রোমাকিতে এসে এখানে অ্যানেবল করে দেবেন, অ্যানেবল করে দেওয়ার পর এখানে মার্ক করে দেবেন। তো এখন দেখেন এটি উপরে চলে আসছে, এই জন্য এখানে উপরে ক্লিক করতে হবে, উপরে ক্লিক করলে এটি বড় করে দেবেন, এই যে এইভাবে বড় করে দিলেন, ওকে হয়ে গেল। এখন দেখেন, এখন এখানে কোনো ভয়েস নেই, তাহলে ব্রেকিং নিউজ চলতেছে। তো এখন যেখানে ব্রেকিং নিউজ, এই যে এখানে ফুরা ছিল, এরপরে এটি এই যে চলে গেছে, এই দেখেন চলে গেছে, চলে যাওয়ার পর এখানে আপনি লিখতে পারেন যে শিরোনামের যে কথাগুলো, মনে করেন আমি নুরুন্নবী জামশেদ লিখলাম, নুরুন্নবী জামশেদ লিখলাম, তা লিখার পর এটি বড় করে এভাবে এখানে দেবেন, যে এই জায়গাটুকু আছে এই জায়গাতে, ওকে। এটা দেখুন আপনি করতে পারেন, যে মনে করেন এভাবে লিখা দিতে পারবেন, তার লেফট সাইড থেকে দিতে পারবেন, এই যে ওকে এইভাবেও দিতে পারেন, যে এইভাবে আপনার ইচ্ছা দিতে পারবেন, ওকে। এরপর এটিকে আরেকটি কাজ করা যায়, এটাকে যদি আপনি এইখান থেকে না আনেন, এই যে টিভিতে যেভাবে দেয় এভাবে যদি আনতে চান তাহলে এইখানে এই যে একটা ছবি দেখা যাচ্ছে, ছবিতে ক্লিক করবেন। তো ফার্স্ট ফিগার এখানে দেখতে একটি মার্ক হয়ে গেছে এখানে, ওকে। তো এটি মার্কটা এখান থেকে শুরু করলাম আমি, হ্যাঁ, তো শেষে এসে ভিডিওটা লেখাটা এভাবে ক্রস করে দিলাম, ওকে। এবার এখানে উপরে মার্ক করে দেবেন, ওকে। এখন দেখুন লেখাটা কীভাবে যায়, এই যে কীভাবে আসতেছে দেখলেন। হ্যাঁ, এখন আরেকটি কথা হচ্ছে এই যে এখন এখানে
ব্রেকিং নিউজের উপর আপনার লেখাটা চলে গেছে, ওকে এটি কীভাবে সমাধান করবেন? আচ্ছা এটা দেখাচ্ছি, এখানে আসুন, এখানে এসে এই যে ব্রেকিং নিউজ শর্টকাটে যেভাবে আসতেছে, ব্রেকিং নিউজের উপরে গিয়ে এখানে লেয়ারে গিয়ে আবার আনতে হবে এটা, এটাকে আমি আবার আনলাম, ওকে আবার আনার পর ক্রোমাকিতে গিয়ে এনেবল করে দিলাম, ওকে তারপরে এটাকে বড় করে বড় করলাম, বড় করলাম, এরপরে এটাকে কাটতে হবে, সম্পূর্ণ রাখা যাবে না, এই যে কাটতে গেলে এখন এটাকে কাটতে গেলে এটাকে কাটতে গেলে আগে ছোটো করতে হবে, ওহো আমি ওটা ওটাতে ক্লিক পড়ে গেছে, আমার নিতে হবে নিচেরটা, এই যে এটাকে মানে আপনি দেখার দেখতে হবে, এটাকে না দেখলে আমি কীভাবে কাটবো, এইভাবে ইয়ে করে এখানে কেটে ফেলতে হবে, কতটুকু আসে সেটা দেখেন আগে, ব্রেকিং নিউজ এই যে লাল অংশটা বরাবর রেখে ওকে কাটলাম এটা, এরপর এটাতে ক্লিক করে এটাকে এভাবে টিকিটের উপরে তুলে দিতে হবে বরাবর করে, বড় যাতে না হয় ছোটো যাতে না হয়, ছোটো যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এই যে বসালাম আমি, বসালাম, বাস এখানে ক্লিক করে দিলাম, এরপর এই যে লেখাটা যখন যে নুরুন্নবী জামশের লেখাটা কোথায় এই যে নিচের দিয়ে ঢুকে যাচ্ছে দেখেন ঢুকে যাচ্ছে, ওকে এই যে এবার দেখুন ফেলে দিচ্ছি, আমার লেখাটা গিয়ে নিচের দিকে ঢুকে যাচ্ছে, যদি না ঢুকে তাহলে এইখানে ক্লিক করে এই যে এখানে তিনটা ডট দেখতেছেন ডট ডট ডট, এখানে ক্লিক করে এইখানে লেখাটা আপনি যদি উপরে নিয়ে আসেন তাহলে কী হয়ে যায় দেখুন, এখন উপরে দিলাম এই যে এখন কিন্তু উপরে চলে যাচ্ছে তাই না, ব্রেকিং নিউজের উপর ডট ডটে গিয়ে এখানে ওই খাল অংশটা নিচে করে দিলে এখন চলে আসবে নিচে, নিচের দিকে চলে আসবে, ও এটা এখন একদম নিচে চলে গেছে, দুই লেয়ারের নিচে চলে গেছে, তো দুই লেয়ারের নিচে যাতে না যায় তাহলে এইটাতে দিতে হবে ব্যাকগ্রাউন্ড, এটি দিলেও হচ্ছে না, এটাকে করতে হবে আপনার এটাতে দিই, না না এটাতে দিতে দিলে হবে না, এখানে গিয়ে এটাতে দিতে হবে সবচেয়ে উপরে, ওকে এটাতে ইয়ে করলে এখন নিচে ঢুকে গেছে, ঢুকে গেছে এখন, ওকে এরপর যে এরপর আর যদি ভয়েস রেকর্ড করা থাকে মোবাইলে তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মনে করেন ইয়া দেওয়া যায় সাউন্ড, সেটি এখানে পাবেন, এখানে আমার একটি ছিল ফেভারিট দিলাম চলতেছে দেখি, ওকে চলতেছে চলতেছে, এরপর শেষ পর্যায়ে এসে রিপোর্টারের নাম দিতে পারেন, সেটি যদি আপনি ব্রেকিং নিউজের কালার দিতে চান তাহলে সেটা দিতে পারবেন ছোটো করে, এটাকে গ্রিন স্ক্রিন রিমুভ করে রিমুভ করে, ওইটা ভিডিও শ্যুট ওই জন্য ওই আগেরগুলো দেখা যাচ্ছে এদিকে নিচে, ব্রেকিং নিউজ লম্বা হলে এটা চলে যাবে, তো এই কালারে যদি আপনি রিপোর্টারের নামের নিচে ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এভাবে নিয়ে দিতে হবে, ব্রেকিং নিউজটা এখানে লুকাই দিলাম, ওকে এরপর এই সবুজটা, এর উপর আপনি এখানে গিয়ে টেক্সটে গিয়ে লিখতে পারেন, তো এভাবে করে নেবেন, তো এখানে লোগো যদি লাগাতে চান এই যে এটাও দেখা দিচ্ছি এটিএম নিউজের লোগোটা, যে নিচে এই যে এটি ঠিক এভাবে ছোটো করে এভাবে দিবেন এখানে, ওকে এটাকে আমি লেফট সাইড থেকে দিলাম, ওকে এটাকে এখন ফুল করবে এভাবে টেনে টেনে ফুল ভিডিওতে নিয়ে আসতে হবে, ওকে এখন দেখুন এটিএম নিউজ কীভাবে আসে দেখলেন, ওকে তো এখানে ইনটু বসালে শুরুতে এখানে যেতে হবে, ওকে ওইভাবে এইভাবে দিলাম হয়ে গেল, এখন এভাবে আসতে দেখেন ইনটুটাও ইউটিউব থেকে নিয়েছি, ইউটিউবে অসংখ্য ইনটু রয়েছে, ওকে এখন দেখুন কীভাবে কত সুন্দর করে আসতেছে, ওকে ব্রেকিং নিউজ আসবে এখন, ব্রেকিং নিউজ ঠিক আছে, তো এইভাবে আনতে হবে, এটি যত লম্বা করবেন এটি ব্রেকিং নিউজের নামটা এত তত স্লো আসবে।
যদি স্লো আসে তাহলে এটা কেটে কেটে ছোট ছোট করে ফেললে তাহলে এটা স্বাভাবিকভাবে আসবে। ওকে, ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে ব্রেকিং নিউজ এবং ভয়েস রিমুভ করতে হয়। তো ভিউয়ার্স, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি ফেসবুক পেজে নতুন হন তাহলে পেজটি লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।